শোনানোর জন্য শোনার জন্য শঙ্করপুরের ময়দানে এসেছে আল্লাহ। তুমি তাদেরকে বেগুনা বানাইয়া জান্নাতি বানাইয়া বাড়িতে নিও। রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে আল্লাহ গো আমাদের মা বোনদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। মা বোনদেরকে নেক চরিত্রে চরিত্রবান করিও, মা বোনদেরকে নামাজি বানাও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানাও আল্লাহ। আমার ভাইয়েরা বোনেরা যারা মসজিদের জন্য দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল করে নিও। এই মাহফিলের সভাপতি মাওলানা আশরাফ আলী ভাইকে মাফ করে দিও আল্লাহ। মাওলানা মাহমুদুল হাসান সহ, রুকনু জামান ভাই সহ, আমার ডানে বামে অনেক মুরব্বী বসা, সামনে অনেক দাঁড়ি পাকা মুরব্বীরা বসা, আল্লাহ দয়া করে মুরব্বীদের হাত খালি ফিরাইও না আল্লাহ। যে কোনো সময় তুমি দুনিয়া থেকে ডাক দেবে। একটা গাছের মধ্যে পেঁপে পেকে গেলে যেমন মালিক পাকা ফেকেটা পাকা ফলটা তাড়াতাড়ি পারে, আল্লাহ যারা বুড়ো হয়ে গেছে চুলদাড়ি পেকে গেছে মৃত্যুর টেলিফোন এসে গেছে আল্লাহ, ইমানদার না বানাইয়া মরণ দিও না, জান্নাতি না বানাইয়া কবরে নিও না আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থ করে দিও আল্লাহ। তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়া দিল তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিও। তোমার দিন কায়েমের কাজ যারা করে আল্লাহ তাদের ফেরেশানি দূর করে দিও। মিথ্যা হয়রানি থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত রাখিও। এই কঠিন পরিবেশে আল্লাহ কোরআনের এই মাহফিল যারা বাস্তবায়ন করলো কোরআনের নূর দিয়া তাদের কলব আলোকিত করে দিও। শঙ্করপুরের যত মুসলমান নারী পুরুষ কবরে আল্লাহ তাদের কবরগুলারে জান্নাত বানাইয়া দিও। দিন কায়েমের কাজ যারা করে তাদের অযোগ্যতা দূর করে দিও, তাদের কণ্ঠকে মজবুত রাখিও, তাদের বক্ষ তাদের কদমকে কোরআনের ময়দানে সাবেতে কদম রাখিও আল্লাহ তাআলা। যত মসজিদ মাদ্রাসা আছে কবুল করে নিও, মাদ্রাসার ওস্তাদ মসজিদের ইমাম আল্লাহ, যত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কমিটি ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ আল্লাহ সবাইকে মাফ করে দিও। মুক্তিযোদ্ধারা দেশ শাসন করেছে, মুক্তিযোদ্ধাদেরকে দেশটা স্বাধীন করেছে আল্লাহ, মুক্তিযোদ্ধাদেরকে ক্ষমা করে দিও। মুক্তিযোদ্ধারা একটা ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ চেয়েছে, পশ্চিম পাকিস্তান আমাদের উপর জুলুম করেছে, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল যেন দেশে প্রত্যেকটা নাগরিক তার ন্যায্য অধিকার পায়, ন্যায় বিচার পায়। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ 50 বছরেও হয় নাই আল্লাহ কোরআনের আলোকে। সেই যারা সরকারে আছে যারা দেশ চালাচ্ছে আল্লাহ তুমি সরকারকে ন্যায় তরিকায় চালানোর ইনসাফের সাথে চালানোর তৌফিক দিও। হিংসা বিদ্বেষ দূর করে দিও, ভালোবাসা পয়দা করে দিও, হানাহানি থেকে আমাদের দেশকে হেফাজত করিও, আমাদের দেশের সম্পদে বরকত দিও। যত উন্নয়নমূলক কাজ হয়েছে আল্লাহ উন্নয়নমূলক কাজগুলো কবুল করে নিও। এই কাজগুলোকে তুমি স্থায়ী করিও, যত ফ্লাইওভার ব্রিজ হয়েছে আল্লাহ যেন ভাঙ্গা না পড়ে আল্লাহ তুমি দয়া করে এগুলোকে মজবুত রাখিও, সাবেতে কদম রাখিও। আমরা গরিব দেশের মানুষ কিন্তু তোমার নবীর উম্মত আল্লাহ আমাদের চরিত্র কোরআন হাদিসের আলোকে গঠন করার তৌফিক দিও। যুবকদেরকে হাসান হোসাইনের মতো চরিত্রবান বানাইও, ইউসুফের মতো চরিত্রবান বানাইও। যত মিডিয়ার ভাইয়েরা এসেছে মাফ করে দিও আল্লাহ। প্রশাসনের ভাইয়েরা, যত ভাইয়েরা মাহফিলকে সহযোগিতা করেছে, ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন দলমত নির্বিশেষে সকল আমাদের ভাই মুসলমান ভাই কোরআনওয়ালা ভাই আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করে দিও, কোরআনের সহি বুঝ নসিব করে দিও। আপনাদের যাদের মনের কথা আছে বলেন। আল্লাহ আপনি আসতে বললেও শুনেন, জোরে বললেও শুনেন, বান্দারা যে যা বলতেছে আপনি বান্দাদের ফরিয়াদ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন। ইয়া রব করম তু আগর করে ওয়ে বাদ দে জামা কো জো দিল ফর আসর করে তাকাব্বাল মিন্না ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।